আসসালামু আলাইকুম, গল্পবুক থেকে জেবিন বলছি। আজ আমি পাঠ করে শোনাবো জেকে রলিং এর হ্যারি পটার সিরিজ থেকে দ্য ফিলোসফার স্টোন। জোয়ানে রলিং একজন সফলতম ইংরেজ কল্পকাহিনী লেখিকা, যিনি জেকে রলিং ছদ্মনামে লেখালেখি করে থাকেন। 31 জুলাই 1965 সালে জন্মগ্রহণ করেন। হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জেকে রলিং এর রচিত 7 খণ্ডের কাল্পনিক একটি সিরিজ। এই সিরিজ থেকে ফিলোসফার স্টোন বইটি আমরা 8 পর্বে শেষ করতে চেষ্টা করব। শুরু করছি প্রথম পর্ব। জায়গার নাম প্রিভেট ড্রাইভ, বাড়ি নম্বর 4। সেখানে বসবাস করেন ডার্সলির দম্পতি। এই দম্পতি গর্ব করে বলেন যে তারা খুবই স্বাভাবিক মানুষ। তারা কোনো অলৌকিক ঘটনা বা ভূতপ্রেত জাতীয় কিছুতেই বিশ্বাস করেন না। এইগুলো তাদের কাছে অর্থহীন। মিস্টার ডার্সলি হলেন গ্রুনিস নামের একটি ডিল কোম্পানির পরিচালক। তিনি দেখতে বেশ লম্বা এবং মোটা। তার বিশাল গোঁফ, তবে তার ঘাড় নেই বললেই চলে। অপরদিকে তার স্ত্রী মিসেস ডার্সলি একটু হালকা পাতলা, চুল বাদামি। তার ঘাড়টা অস্বাভাবিক লম্বা, এটি তার খুব কাজে লাগে। তিনি লম্বা ঘাড় বাঁকিয়ে বাগানে খোঁজ খবর করেন। পাড়া প্রতিবেশীরা কে কি করছে তা জানতে গোয়েন্দাগিরি করেন। ডার্সলি দম্পতির একমাত্র ছেলে, নাম ডাডলি। তারা বলেন এমন ছেলে হাজার একটা মেলে। ডার্সলির পরিবার যা চান তা সবই পান, কিন্তু তাদের একটি গোপন বিষয় আছে। তারা চান না এই বিষয়টা কেউ জানুক। তারা প্রতি মুহূর্তেই ভয়ে ভয়ে থাকেন তাদের ওই গোপন বিষয়টা বুঝি কেউ জেনে ফেলল। পটার পরিবারের ব্যাপারে তারা বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। মিসেস পটার হচ্ছেন মিসেস ডার্সলির বোন, তবে দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ ছিল না। মিসেস ডার্সলি এমন ভাব দেখাতেন যেন তার কোনো বোনই নেই, কারণ তার বোন এবং তার নিষ্কর্মা স্বামীর সাথে মিসেস ডার্সলি বা তার স্বামীর বিন্দুমাত্র মিল ছিল না। পটার পরিবারে কেউ যদি তাদের বাড়িতে এসে পড়ে তাহলে পাড়া প্রতিবেশীকে কি বলবে, এ নিয়ে মিসেস ডার্সলি ভয়ে ভয়ে থাকতেন। ডার্সলির পরিবার জানতেন যে পটার দম্পতির একটা ছোট ছেলে আছে। তারা কখনোই এই ছেলেটাকে দেখেননি। এই ছোট ছেলেটির কারণে ডার্সলির পরিবারে নিজেদের পটার পরিবার থেকে দূরে রাখতেন। তারা চাননি যে তাদের ছেলে ডাডলি পটার পরিবারের ছেলেটির সাথে মেলামেশা করে। আমাদের গল্পের সূচনা মঙ্গলবারে। দিনটি ছিল মেঘলা। এই মেঘলা দিনে কখনোই মনে হয়নি ও দিনের কিছুক্ষণ পর দেশে অদ্ভুত বা রহস্যজনক কিছু ঘটবে। মিস্টার ডার্সলি গুনগুন করছিলেন এবং কাজে যাওয়ার জন্য তার বিরক্তিকর কাজটা টাইটা বাঁধছিলেন। তাদের পুত্র ডাডলি ঘর কাঁপিয়ে চিৎকার করছিল। মিসেস ডার্সলি গল্প থামিয়ে বেশ কসরত করে চিৎকাররত ডাডলিকে একটু উঁচু চেয়ারে বসালেন। সে সময় তারা কেউ লক্ষ্য করেননি যে একটি বাদামি রঙের প্যাঁচা তার পাখা ঝাপটাতে ঝাপটাতে তাদের ঘরে জানালায় এসে বসেছে। সকাল 8:30 মিস্টার ডার্সলি অফিসে যাওয়ার আগে তার ব্রিফকেস হাতে নিয়ে মিসেস ডার্সলিকে চিবুকে চুমু দিলেন। একই সঙ্গে পুত্র ডার্সলিকে তিনি বিদায় চুমু দিতে চেষ্টা করে ব্যর্থ হলেন। ডার্সলি তখন খাচ্ছিল আর এদিক সেদিক দেয়ালের দিকে ছুঁড়ে মারছিল। পুত্রকে বাই বলে ডার্সলি ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর গাড়িতে চড়ে সোজা অফিসের দিকে রওনা হলেন। মিস্টার ডার্সলির কাছে আর সবকিছু যেন অদ্ভুত মনে হচ্ছে। তিনি গাড়ি থেকে দেখতে পেলেন রাস্তায় একটি বিড়াল মানচিত্র পড়ছে। ডার্সলি বুঝতে পারলেন না তিনি সত্যি কি দেখছেন। তিনি তার মাথা বাঁকালেন, কিন্তু একই দৃশ্য। প্রিভেট ড্রাইভের কোনায় আরও একটি বিড়াল দাঁড়িয়ে আছে, এবার কোনো মানচিত্র নেই। ডার্সলি বুঝতে পারলেন না ঠিক কি ঘটছে, এটা কি ভোজবাজি। ডার্সলি ঠিক বুঝে উঠতে পারছেন না। তিনি চোখ কচলে বিড়ালটাকে দিকে তাকালেন, বিড়ালটাও তার দিকে তাকালো। তিনি যখনই গাড়ির আয়নায় চোখ রাখছেন তখনই বিড়ালটাকে দেখছেন। বিড়ালটা রাস্তার ফলক দেখছে, কিন্তু বিড়ালের তো পড়ার কথা নয়, মানচিত্র দেখারও কথা নয়। কোনো ঘরের মধ্যে আছেন কিনা তা বোঝার জন্য মিস্টার ডার্সলি শরীরকে ঝাঁকুনি দিয়ে বিড়াল বিষয়টাকে মাথা থেকে তাড়ালেন। তার মাথায় এখন একটাই চিন্তা, ডিলের বড় অর্ডারটা আজ তার পাওয়ার কথা। মিস্টার ডার্সলির মগজ থেকে আবারও ডিলের চিন্তা উধাও। তিনি গাড়ি থেকে রাস্তায় দেখলেন লোকজন অদ্ভুত ঢোলা ঢালা পোশাক পরে পায়চারি করছে। চারদিকে সকালে যানজট। কাউকে অদ্ভুত পোশাক পরতে দেখলে ডার্সলির খুব বিরক্ত হন। গাড়ি স্টারিংয়ে হাত রেখে তিনি বাহিরে অদ্ভুত পোশাক পরা লোকজনদের দেখতে লাগলেন। লক্ষ্য করলেন
তাদের মধ্যে কেউই বয়সে তরুণ নয়। এতে তিনি আরো খেপে গেলেন। কিছুক্ষণ পর সড়ক যানজট মুক্ত হলো। অবশেষে অফিসে পৌঁছালেন। অফিসে পৌঁছানোর মাত্রই তার মাথায় ডিলের চিন্তা ফিরে এলো। মিস্টার ডার্সলি সব সময় জানালার দিকে পেছনে ফিরে বসেন। তার অফিস 10 তলায়। যদি তিনি সেখানে না বসতেন তাহলে ডিলের প্রতি মনোযোগ দেওয়া তার জন্য আরো কঠিন হতো। তিনি যদিও কোনো পেঁচা দেখতে পেলেন না, কিন্তু পথের লোকজন দিনের আলোয় পেঁচা দেখছিল। তারা হা করে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের অনেকে হয়তো জীবনে কখনো রাতের বেলাও পেঁচা দেখেনি। অথচ ডার্সলি নিজেও খাঁটি পেঁচা মুক্ত একটি সকাল কাটালেন। অফিসে এসে একে একে 5 জনকে বকাঝকা করলেন। এরপর ডার্সলি কয়েকটা জরুরি ফোন করলেন। আরো খানিকক্ষণ চিৎকার চেঁচামেচি করলেন। মধ্যভোজের আগ পর্যন্ত তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল। তিনি ভাবলেন হাত পা ছড়াবার জন্য একটু হেঁটে আসা দরকার। তিনি বেকারি থেকে মিষ্টি রুটি কেনার জন্য পথে নামলেন। অদ্ভুত পোশাকের লোকদের কথা তিনি তখন ভুলেই গেলেন। বেকারির সামনে কয়েকজনকে অদ্ভুত পোশাকে দেখে তার আবার তাদের কথা মনে পড়ল। তিনি কড়া দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তার রাগের কারণ তিনি বুঝতে পারলেন না, তবে তাদের দেখে বিরক্ত হলেন। লোকগুলো উত্তেজিত স্বরে কানাকানি করছিল। মনে হলো তারা পটারের কথা বলছে। মিস্টার ডার্সলির কানে ভেসে এলো, পটাররা? হ্যাঁ ঠিক, এটাই আমি শুনেছি। হ্যাঁ, তাদের ছেলে হ্যারি। এসব কথা শুনে মিস্টার ডার্সলি স্তব্ধ হয়ে গেলেন। ভয় তাকে গ্রাস করল। যারা ফিসফিস করছিল তিনি তাদের দিকে তাকালেন। একবার ভাবলেন কিছু জিজ্ঞাসা করবেন, পরে ভাবলেন জিজ্ঞাসা না করাই ভালো। মিস্টার ডার্সলি রাস্তা পার হলেন এবং দ্রুত বেগে অফিসের দিকে ছুটলেন। অফিসে ঢুকে সচিবকে বললেন তাকে কেউ যেন বিরক্ত না করে। তিনি টেলিফোন হাতে নিয়ে বাসে ফোন করার জন্য ডায়াল ঘোরালেন। পর মুহূর্তে মত পাল্টে রিসিভার রেখে দিলেন। এরপর গোপে হাত দিতে দিতে ভাবলেন এসব চিন্তা বোকামি ছাড়া কিছুই নয়। পটার তো বিশেষ কোনো নাম নয়। অনেক লোকেরই নাম পটার হতে পারে এবং হ্যারি নামে তাদের ছেলে থাকতে পারে। তার নাম পটার না হয়ে হারবে বা হ্যারল্ড হতে পারত। কিন্তু ছেলেটিকে তিনি এখনো পর্যন্ত দেখেনি। এসব কথা জানিয়ে মিসেস ডার্সলিকে ভয় পায়ে দেবার কোনো কারণ নেই। তার বোনের নাম উচ্চারণ করলেই মিসেস ডার্সলি ঘাবড়ে যান। এই জন্য তিনি স্ত্রীকে দোষ দিচ্ছেন না। তার জায়গা হলেও হয়তো তিনিও তাই করতেন। বিকেলে তিনি কাজে আর মনোযোগ দিতে পারলেন না। 5টায় যখন অফিসে থেকে বের হলেন তখনও চেহারা চিন্তার ছাপ স্পষ্ট। অফিস থেকে বেরোবার সময় দরজার বাহিরে একটা লোকের সঙ্গে তার ধাক্কা লাগলো। লোকটা প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। তার দিকে তাকিয়ে মিস্টার ডার্সলি বললেন, দুঃখিত। কয়েক সেকেন্ড পর মিস্টার ডার্সলি খেয়াল করলেন যে লোকটা বেগুনি রঙে আলখাল্লা পরেছে। মাটিতে প্রায় পড়ে গেলেও লোকটার বিন্দুমাত্র বিচলিত মনে হলো না, বরং তার মুখে অবাক হাসি রেখা। বলল, স্যার, দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো কিছু আজ আমাকে বিচলিত করতে পারবে না। আনন্দ করুন, ফুর্তি করুন। অবশেষে ইউ নো হু বিদায় নিয়েছে। আপনার মতো জাদুতে অবিশ্বাসী মাগলদের আজ আনন্দ করা উচিত এই শুভ দিনে। শুভ দিন। বৃদ্ধ লোকটা রাস্তার মাঝখানে মিস্টার ডার্সলিকে বুকে জড়িয়ে ধরল, পরে ছেড়ে দিয়ে আবার হাঁটতে থাকলো। মিস্টার ডার্সলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। এক অদ্ভুত লোক তাকে রাস্তায় বুকে জড়িয়ে ধরেছে। লোকটা তাকে আবার মাগলও বলেছে। সবকিছু তার কাছে ধাঁধার মতো মনে হচ্ছে। তিনি দ্রুত বেগে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলেন। ভাবলেন হয়তো এই সবই কল্পনা। তবে তাই বা হয় কি করে, তিনি তো এইসব আজগুবি কল্পনা বিশ্বাস করেন না। গাড়ি নিয়ে 4 নম্বর বাড়িতে প্রবেশ করতে প্রথমে বিড়ালটা তার নজরে পড়ল। বিড়ালটা ছিল বাগানে দেয়ালের উপর বসা। ডার্সলি নিশ্চিত যে এটাকেই তিনি সকালে দেখেছিলেন। এর চোখে চারিদিকে একই চিহ্ন। বিড়ালটা দেখো, তার কোনো ভাবান্তর হলো না। বিড়ালটার উদ্দেশ্যে তিনি জোরে শব্দ করলেন, নড়ল না। বরং তার দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। তিনি ভাবলেন এটা তো বিড়ালের স্বাভাবিক আচরণ নয়। আবার ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলারও চেষ্টা করলেন। বাড়ির ভেতরে প্রবেশ করার সময় ডার্সলি ভাবলেন এতক্ষণ যা কিছু ঘটেছে তা স্ত্রীকে কিছুই বলবেন না। সুন্দর স্বাভাবিকভাবে মিসেস ডার্সলির দিনটা কাটল। রাতে খাবারের সময় তিনি স্বামীকে প্রতিবেশিনী ও তার কন্যার ঝগড়ার আদ্যপ্রান্ত বললেন। ডার্সলি যে একটা নতুন শব্দ শিখেছে তাও তিনি উল্লেখ করলেন। মিস্টার ডার্সলি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। ডার্সলি যখন ঘুমিয়ে পড়ল রাতের শেষ খবর শোনার জন্য, তখন তিনি বসার ঘরে গেলেন।
খবর শোনা গেল পাখি বিশারদগণ লক্ষ্য করেছেন যে প্যাঁচা আজ অস্বাভাবিক আচরণ করেছে। প্যাঁচা রাতের পাখি, দিনের আলোয় একে খুব কমই দেখা যায়, কিন্তু আজ সকালে অনেক প্যাঁচা উঠতে দেখা গেছে। বিশেষজ্ঞরা প্যাঁচা আচরণে আকস্মিক পরিবর্তনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সংবাদ পাঠক হাসতে হাসতে প্যাঁচার কুলে এই আচরণকে গভীর রহস্যময় বলে উল্লেখ করলেন। আবহাওয়াবিদরা জানালেন, আমরা এই সম্পর্কে কিছু জানি না, কিন্তু আজ প্যাঁচা এখানেই শুধু অস্বাভাবিক আচরণ করেছে তাই নয়, কেন্ট, ইয়র্কশায়ার ও ডান্ডি থেকেও দর্শকরা ফোন করে একই খবর জানিয়েছেন। আবহাওয়ার খবরে বলা হলো, আজ অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। দূর দূরান্ত থেকে ফোনের শ্রোতারা আমাদের জানিয়েছেন যে গতকাল বৃষ্টির পরিবর্তে তারকা গলবর্ষণের শব্দ শোনা গেছে। লোকজন আতশবাজি পুড়িয়ে আনন্দ করেছে। অবশ্য আজকে রাতও বৃষ্টি হবে। মিস্টার ডাজলি তার আরাম কেদারায় শক্ত হয়ে বসলেন এবং ভাবলেন, সারা ব্রিটেনেই তারকা গলবর্ষিত হচ্ছে, রাতের প্যাঁচা কেন দিনে উড়ে বেড়াচ্ছে? সর্বত্রই কি অদ্ভুত আলখাল্লা পড়া রহস্যময় লোক, পটারকে নিয়ে ফিসফিসানি। দু কাপ চা নিয়ে মিসেস ডাজলি বসার ঘরে প্রবেশ করলেন। চায়ের মোটেই স্বাদ হয়নি। মিস্টার ডাজলি ভাবলেন, স্ত্রীকে কিছু বলা দরকার। তিনি তার গলা পরিষ্কার করে সংকোচের সাথে বললেন, পেতুনিয়া প্রিয়তমা, তুমি কি ইদানিং তোমার বোনের কোনো খবর টবর জানো? তিনি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই তার স্ত্রী ব্যথিত ও ক্ষুব্ধ চোখে তাকালেন। ডাজলি দম্পতি বোঝাতে চাইলেন, মিসেস ডাজলির কোনো বোন নেই। না, হঠাৎ এই কথা কেন? মিসেস ডাজলি রাগত স্বরে প্রশ্ন করলেন। মিস্টার ডাজলি আমতা আমতা করে বললেন, আজকাল খুব আজগুবি খবর শোনা যাচ্ছে। প্যাঁচা তারকা, গোলাগুলি এবং আজ শহরে অদ্ভুত পোশাক পরা লোককে দেখলাম। কথার মাঝখানে থামিয়ে মিসেস ডাজলি বললেন, তাই? মিসেস ডাজলি নিঃশব্দে চায়ের চুমুক দিতে লাগলেন। মিস্টার ডাজলি ভাবলেন, পটার সম্পর্কে যেসব কথা আজকে শুনেছেন তা স্ত্রীকে বলবেন কি না। তিনি সিদ্ধান্ত নিলেন, এ ব্যাপার কথা না বলাই ভালো। তারপর খুব হালকাভাবে বললেন, তাদের ছেলেটা ডাডলির বয়সী হবে না? মিসেস ডাজলি শুকনো কণ্ঠে জবাব দিলেন, আমার মনে হয় তাই। তার নাম কি, হাওয়ার্ড নাকি যেন? তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো নাম হ্যারি, অনেকেই এ নাম রাখে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মিস্টার ডাজলি উত্তর দিলেন। তার বুক কাঁপছিল, এই নামটিই তো তিনি শুনেছেন। আমি তোমার সাথে একমত। ওপরের তলায় ওঠার সময় মিস্টার ডাজলি এ বিষয়ে আর কোনো কথা বললেন না। মিসেস ডাজলি যখন স্নানের ঘরে, মিস্টার ডাজলি তখন শোবার ঘরে জানালা দিয়ে বাড়ির সামনের বাগানের দিকে তাকালেন। বিড়ালটা তখনও সেখানে আছে। বিড়ালটা প্রিভেট ড্রাইভের দিকে এমনভাবে তাকাচ্ছে যে মনে হচ্ছে বিড়ালটা কোনো কিছু প্রতীক্ষা করছে। এসব কি তার কল্পনা, নাকি এর সাথে পটারদের কোনো যোগসূত্র আছে? সত্যি যদি যোগসূত্র থাকে, তার ঝামেলাটা কিভাবে মোকাবিলা করবে সে কথা তিনি ভাবতেও পারছেন না। ডাজলি দম্পতি ঘুমোতে গেলেন। মিসেস ডাজলি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, কিন্তু মিস্টার ডাজলি সহজে ঘুম এলো না। না ঘুমে তিনি আকাশপাতাল ভাবতে লাগলেন। তিনি নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলেন এবং ভাবলেন যে আজকের অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে পটারদের যদি কোনো যোগসূত্র থেকেও থাকে তাহলে তাদের কিছু যায় আসে না। তিনি এবং তার স্ত্রী পটারদের সম্পর্কে কি ধারণা রাখেন তা তাদের জানা আছে। পটাররা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তার ধারণা সঠিক ছিল না। মিস্টার ডাজলি ক্রমশ অস্বস্তিকর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেও বাহিরের দেয়ালের উপরে বিড়ালটা চোখে বিন্দুমাত্র ঘুম ছিল না। বিড়ালটার মূর্তির মতো বসেছিল। তার নিষ্কলক দৃষ্টি নিবদ্ধ ছিল প্রিভেট ড্রাইভের কোনায়। পরে রাস্তার গাড়ির দরজা সজোরে শব্দ হয় কিংবা দুটো পেঁচা এসে না বসা পর্যন্ত সে নড়ল না। প্রকৃতপক্ষে প্রায় মধ্যরাত পর্যন্ত বিড়ালটা দেয়ালের উপরেই বসেছিল। বিড়ালটা যেখানে বসেছিল তার কাছাকাছি হঠাৎ একজন লোককে দেখা গেল। লোকটা এমনভাবে উদয় হলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। বিড়ালটা রেজ নাড়ালো এবং তার চোখ ছোট হয়ে এলো। প্রিভেট ড্রাইভে এ ধরনের লোক এর আগে কখনো দেখা যায়নি। লোকটা দেখতে লম্বা ও পাতলা, রূপলি চুল ও দাড়ি রেখে সহজে অনুমান করা যায় যে লোকটা বৃদ্ধ। তার লম্বা চুল ও দাড়ি তার কোমর পর্যন্ত ঠেকেছে। লোকটা লম্বা ও ঢোলা পোশাক পরেছেন। তার গোলাপি রঙের পোশাক এত লম্বা যে মাটি স্পর্শ করেছিল। তার চোখ ছিল হালকা ও উজ্জ্বল, চশমার ভেতর দিয়ে আলো ঠিকরে পড়ছে। তার নাক বেশ লম্বা আর একটু খাদা ধরনের। তার নাক দেখে মনে হয় অন্তত দুবার ভেঙেছে। এই লোকটির নাম আলবাস ডাম্বলডোর। তিনি তার আলখাল্লার বিভিন্ন পকেটে আতিপাতি করে কি যেন খুঁজছিলেন।
তিনি বুঝতে পারলেন যে কেউ তাকে লক্ষ্য করেছে। হঠাৎ বিড়ালের দিকে তার দৃষ্টি পড়ে। বিড়ালটা সড়কের অপর দিকে থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটাকে দেখে তিনি খুব মজা পেলেন। তিনি মনে মনে হাসলেনও, বিড়বিড় করে বললেন, আমার জানা উচিত ছিল। ডাম্বলডোর তার জামার পকেটে যা খুঁজছিলেন এবার হাত দিয়ে তা পেলেন, একটা রূপোর সিগারেট লাইটার। তিনি লাইটারে মৃদু চাপ দিলেন, তার সঙ্গে সঙ্গে রাস্তার কাছে বাতিটা নিভে গেল। এইভাবে তিনি মোট 12 বার লাইটারে চাপ দিলেন, রাস্তার সব বাতি নিভে গেল। অবশিষ্ট আলো বলতে ছিল বিড়ালটার দুটি চোখ। গোল কুতকুতে চোখে মিসেস ডাজলি বা অন্য কেউ যদি তখন বাহিরে তাকাতেন, তাহলে নিচের ফুটপাতে অন্ধকারে কি ঘটছে তা তারা দেখতে পেতেন না। লাইটারটা পকেটে ভরে এরপর ডাম্বলডোর রাস্তার শেষ প্রান্তে 4 নম্বরে এসে বিড়ালটার পাশে দেয়ালের উপরে বসলেন। বিড়ালটার দিকে না তাকিয়ে ডাম্বলডোর বললেন, অধ্যাপক ম্যাকগোনালগল, অবাক কাণ্ড, আপনি এখানে। এরপর তিনি বিড়ালটার দিকে অবাক হাস্য তাকালেন। কিন্তু এ কি, বিড়ালের কোনো নাম নিশানা নেই। তার সামনে দাঁড়িয়ে আছেন রাশভরী এক মহিলা। তার চোখে চারকোনা চশমা, তার গায়ে সবুজ পান্না রঙের আলখাল্লা, তার কালো চুল ঝুঁটি বাঁধা, চেয়ারে একটু বিধ্বস্ত ভাব। মহিলা প্রশ্ন করলেন, আমি এখানে আছি এটা আপনি কি করে জানলেন? ডিয়ার প্রফেসর, আমি কখনো কোনো বিড়ালকে এত শক্তভাবে বসে থাকতে দেখিনি। ম্যাকগোনালগল বললেন, আপনিও যদি সারাদিন ইটের দেয়ালের উপরে বসে থাকতেন তাহলে আপনাকেও এতটা শক্ত থাকতে হতো। সারাদিন? তাহলে আপনি কখন আনন্দ করলেন? আমি এখানে আসার পথে এক ডজন ভোজ পার্টিও দেখে এসেছি। প্রফেসর ম্যাকগোনালগল ঘৃণাসূচক নাক সিঁটকালেন। হ্যাঁ, সবাই উৎসবিত করবে, অধৈর্য কণ্ঠে তিনি বললেন। আপনি বলেছিলেন তাদের আরও সতর্ক থাকা উচিত, কিন্তু তারা সতর্ক হলো না। এমন কিছু ঘটেছে মাগলরাও বুঝতে পেরেছে। অধ্যাপক ম্যাকগোনালগল ডাজলি পরিবারের অন্ধকার শোবার ঘরের জানালার দিকে তাকালেন। তারপর তিনি মন্তব্য করলেন, পেঁচার ঝাড়, তারকার গোলা, এগুলো আমি শুনেছি। তারা একেবারেই বোকা নয়, তাদের চোখে কিছু না কিছু ধরা পড়বেই। আমি বাজি ধরতে পারি এগুলো ডিডালুস ডিগলের কাজ। কখনো তার বুদ্ধিশুদ্ধি ছিল না, তাকে দোষ দিয়ে লাভ নেই, ডাম্বলডোর নর্মস্বরে বললেন। গত 11 বছরে উৎসব করার মতো কোনো সুযোগ আমরা পাইনি। আমি সেটা জানি, অধ্যাপক ম্যাকগোনালগল খানিকটা রেগেই জবাব দিলেন। তবে এটা মাথা গরম করার কোনো বিষয় নয়, সবাই একেবারে অসতর্ক ছিল। এমনকি প্রকাশ্য দিবালোকে রাস্তায় বের হওয়া, তাও মাগলদের পোশাক না পরে, গুজব ছড়ানো। তিনি ডাম্বলডোরের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন। তার ধারণা ছিল ডাম্বলডোর তাকে কিছু বলবেন, কিন্তু তিনি কিছুই বললেন না। তাই ম্যাকগোনালগল বলে চললেন, খুবই ভালো হতো যদি ওই দিন ইউনো হু অদৃশ্য হয়ে যেত। মাগলরা আমাদের সম্পর্কে সব জেনে গেছে। আমার মনে হয় ডাম্বলডোর, সে সত্যি সত্যি চলে গেছে। আমারও তাই মনে হয়, সে চলে গেছে, ডাম্বলডোর জবাব দিলেন। সেজন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তারপরও একটু থেমে বললেন, আপনাকে কি সরবতী লেবু দেব? কি? ম্যাকগোনালগল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সরবতী লেবু? এটা মাগলদের প্রিয়, আমিও খুব পছন্দ করি। না ধন্যবাদ, ম্যাকগোনালগল শীতল কণ্ঠে জবাব দিলেন। তিনি মনে করেন না এটা সরবতী লেবু খাওয়ার সময়। একটু থেমে বললেন, আমি যেমন বলি, যদি ইউনো হু চলে গিয়েও থাকে। প্রিয় অধ্যাপক, আপনার মতো বিচক্ষণ ব্যক্তির উচিত তাকে নাম ধরে ডাকা। ইউনো হু কি কোনো নাম হলো? আমি গত 11 বছর ধরে সবাইকে এটা বোঝাবার চেষ্টা করেছি যে তাকে তার আসল নাম ধরেই ডাকা উচিত। তার আসল নাম ভোল্ডেমর্ট, ডাম্বলডোর বললেন। অধ্যাপক ম্যাকগোনালগল কুণ্ঠিত হলেন। আপনি যদি ইউনো হু বলতে থাকেন তাহলে সবকিছুতে বিভ্রান্তি দেখা দেবে। আমি ভোল্ডেমর্টের নাম বলতে ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, কিন্তু এতে কোনো কাজ হয়নি, অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, কিছুটা ক্লান্তি আর কিছুটা বিস্ময় নিয়ে। আপনি অন্যদের থেকে ভিন্ন, সবাই জানে না, একমাত্র আপনিই জানেন। ইউনো, সরি, ভোল্ডেমর্ট ভয় পেয়েছিলেন। আপনি আমার সম্পর্কে বাড়িয়ে বলছেন, ডাম্বলডোর শান্তভাবে জবাব দিলেন। ভোল্ডেমর্টের এমন ক্ষমতা ছিল যা আমার কোনোদিনই হবে না, কারণ আপনি খুব ভালো করেই জানেন এত মহৎ যে সে ক্ষমতা আপনি ব্যবহার করেন না। এটা ভাগ্যের কথা যে এখন সব অন্ধকার, খুবই লজ্জা পাচ্ছি।
মাদাম পমফ্রে আমার কান ঢাকা টুপির প্রশংসা করার পর এত লজ্জা আমি আর কখনো পাইনি। ম্যাকগোনাগল ডাম্বলডোরের দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুজব যেভাবে ছড়াচ্ছে তার সামনে পেঁচারা কিছুই নয়। আপনি কি জানেন সবাই কি বলাবলি করছে? তারা বলছে সে কোথায় গেছে, গেছে কোথায়। মনে হলো অধ্যাপক ম্যাকগোনাগল এখন ডাম্বলডোরকে বলতে চান কেন তিনি সারাদিন বিড়ালের ছদ্মবেশে কনকনে শীতের মধ্যে দেয়ালের ওপরে বসেছিলেন। সবাই যা বলাবলি করছিল তিনি তা বিশ্বাস করবেন না যতক্ষণ না ডাম্বলডোর সেটাকে সত্য বলবেন। ডাম্বলডোর কিন্তু কোনো কথা না বলে আরেকটা শরবতী লেবু মুখে তুললেন। তারা বলছিল, অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, গতরাতে ভল্ডেমর্ট গডারিক্সদের হলতে গিয়েছিলেন পটারদের সন্ধানে। গুজব ছড়ানো হয়েছে যে লিলি এবং জেমস পটার মৃত। ডাম্বলডোর তার মাথা নত করলেন এবং অধ্যাপক ম্যাকগোনাগল দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। লিলি আর জেমস মারা গেছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি এটা বিশ্বাস করতেও চাই না। ওহ আলবাস! ডাম্বলডোর কাছে গিয়ে তার কাঁধ মৃদু স্পর্শ করে ভারী কণ্ঠে বললেন, আমি জানি, আমি জানি। আপনার কাছে খবরটা কতটা বেদনাদায়ক। কম্পিত কণ্ঠে অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, এটাই শেষ নয়। তারা বলছিল যে সে পটারের ছেলে হ্যারি পটারকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি। কেন হয়নি তা কেউ বলতে পারছে না। যখন হ্যারি পটারকে হত্যা করা গেল না তখনই ভোল্ডেমর্টের ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পেল, এই কারণে সে চলে গেছে। ডাম্বলডোর গভীরভাবে মাথা নাড়ালে। এটা কি সত্য? ম্যাকগোনাগল দ্বিধাজড়িত কণ্ঠে বললেন, সে তো সবাইকে হত্যা করেছে, কেবল ওই ছোট্ট ছেলেটাকে হত্যা করতে পারেনি। এটা সত্যিই বিস্ময়কর। হ্যারি যে বেঁচে গেল এটা সত্যি অভাবনীয়। আমরা কেবল অনুমান করতে পারি, ম্যাকগোনাগল বললেন, হয়তো সত্যটা কখনোই জানতে পারবো না। অধ্যাপক ম্যাকগোনাগল একটা রুমাল বের করে তার চশমার ভেতর দিয়ে চোখ মুছলেন। ডাম্বলডোর পকেট থেকে সোনালী ঘড়ি বের করে মনোযোগ দিয়ে দেখলেন, ঘড়িটা আবার পকেটে রেখে দিলেন। হ্যাগ্রিড দেরি করছে, সে নিশ্চয় আপনাকে বলেছিল যে আমি এখানে থাকব। হ্যাঁ, ম্যাকগোনাগল জবাব দিলেন, আমি জানি, আপনি আমাকে বলবেন না আপনি এখানে কেন এসেছেন। আমি হ্যারিকে তার আঙ্কেল আন্টির কাছে দিয়ে যাবার জন্য এখানে এসেছি। হ্যারির আত্মীয়র মধ্যে এখন তো তারাই মাত্র আছেন, যারা এখানে থাকে আপনি নিশ্চয় তাদের কথা বলছেন না। চার নম্বর বাড়ি দেখিয়ে উদ্বিগ্ন কণ্ঠে অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, ডাম্বলডোর আপনি যা ভাবছেন তা করে কি ঠিক হবে? আমি সারাদিন ধরে তাদের লক্ষ্য করেছি, ওরা দুজন আমাদের মতো নয়। ওদের একটা ছেলে আছে, সে তো আজকে সারা পথ তার মাকে লাথি মেরেছে আর চিৎকার করেছে মিষ্টির জন্য। হ্যারি পটার এখানে আসবে এবং থাকবে ভাবাও যায় না, এটাই তার জন্য উপযুক্ত স্থান, ডাম্বলডোর বললেন। যখন হ্যারি বড় হবে তখন তার আঙ্কেল আন্ট তাকে সব ব্যাখ্যা করে বলতে পারবে। আমি তাদেরকে একটা চিঠি দিয়েছি। চিঠি? ম্যাকগোনাগল অবাক হয়ে জানতে চাইলেন, আপনি কি সত্যি মনে করেন একটা চিঠি সবকিছু ব্যাখ্যা করার জন্য যথেষ্ট? এই লোকগুলো কোনোদিনই হ্যারি পটারকে বুঝতে পারবে না, তবে একদিন সে কিংবদন্তি হবেই। আজকের দিনটাকে যদি হ্যারি পটারের দিন বলে ঘোষণা করা হয় আমি বিন্দুমাত্র অবাক হব না। ভবিষ্যতে হ্যারিকে নিয়ে যে বই লেখা হবে তা পৃথিবীতে প্রতিটি শিশু পড়বে। আপনি ঠিকই বলেছেন অধ্যাপক ম্যাকগোনাগল, ডাম্বলডোর বললেন, একটা ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু বিখ্যাত হয়েছে। একটা ছোট ছেলেকে মাথা খারাপ করে দেওয়ার জন্যই যথেষ্ট। অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেটাকে এখানে কিভাবে আনবেন? তারপর তিনি ডাম্বলডোরের আলখাল্লার দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো তিনি হ্যারিকে তার পোশাকের ভেতরেই লুকিয়ে রেখেছেন। হ্যাগ্রিড তাকে নিয়ে আসছে, ডাম্বলডোর জবাব দিলেন। এমন একটা কঠিন বিষয় হ্যাগ্রিডের উপর আস্থা রাখা কি ঠিক হবে? অধ্যাপক ম্যাকগোনাগল জানতে চাইলেন। হ্যাগ্রিডের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, ডাম্বলডোর জবাব দিলেন। আমি তাকে অবিশ্বাস করি না, অধ্যাপক ম্যাকগোনাগল বললেন, তবে সে তো ভুলও করতে পারে। কিছু সময় নীরবে কাটল, তারপর বাইরে মোটর বাইকের শব্দ শোনা গেল। মোটর বাইক থেকে হ্যাগ্রিড নামল। মোটর বাইকটা অনেক বড় হলেও হ্যাগ্রিডের জন্য এটা নস্য মাত্র। হ্যাগ্রিড এমনি তো যথেষ্ট লম্বা, সাধারণ লোকের তুলনায় পাঁচ গুণ মোটা। কালো ঝাঁকড়া চুল, দাড়িতে তার সারা মুখ ঢেকে গেছে।
তার হাত ডাস্টবিনের ঢাকনির মতো চওড়া। বুট পরা অবস্থায় তার পা দেখলে মনে হবে শিশু ডলফিন। তার বাহু দেখলে মনে হবে কয়েকটা কম্বলের বান্ডিল। অবশেষে তুমি এসেছো, আশ্বস্ত হয়ে ডাম্বলডোর হ্যাগ্রিডের কাছে জানতে চাইলে, তুমি এই মোটরবাইক কোথায় পেলে? অধ্যাপক ডাম্বলডোর, আমি এটা ধার করেছি, হ্যাগ্রিড বাইক থেকে নামতে নামতে জবাব দিলেন। ইয়াং সিরিয়াস ব্ল্যাক এটা আমাকে ধার দিয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? ডাম্বলডোর জানতে চাইলেন। না, কোনো অসুবিধা হয়নি, হ্যাগ্রিড জবাব দিলেন। বাড়িটা ধ্বংস হয়ে গেছে, মাগলদের কিছু করার সুযোগ না দিয়েই আমি ছেলেটিকে বের করে নিয়ে এসেছি। ব্রিস্টলে এসে সে ঘুমিয়ে পড়েছে। ডাম্বলডোর এবং অধ্যাপক ম্যাকগোনাগল কাছে এসে ঝুঁকে কম্বলের পুটলিটাকে দেখলেন। কম্বলটা সরাতেই দেখা গেল ভেতরে একটা শিশু ঘুমিয়ে আছে। কালো চুল, কপালের উপর বিদ্যুৎ চমকানোর মতো আঁকাবাঁকা একটা কাটা দাগ। এটাই কি সেই দাগ? ম্যাকগোনাগল প্রশ্ন করলেন। হ্যাঁ, ডাম্বলডোর জবাব দিলেন, সারা জীবন তাকে এই দাগ বয়ে বেড়াতে হবে। এই ব্যাপারে আপনি কিছু করতে পারেন না ডাম্বলডোর? অধ্যাপক ম্যাকগোনাগল জানতে চাইলেন। পারলেও আমি কিছু করব না, ডাম্বলডোর জবাব দিলেন, কারণ এই দাগগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমারও বা পায়ে হাঁটুতে কাটা দাগ আছে, যা দেখতে অবিকল লন্ডনে আন্ডারগ্রাউন্ডের ম্যাপের মতো। হ্যাগ্রিড বাচ্চাটাকে দাও, এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যারিকে কোলে নিয়ে ডাম্বলডোর ডার্সলিদের বাড়ির দিকে অগ্রসর হলেন। আমি কি এখন বিদায় নিতে পারি? হ্যাগ্রিড জানতে চাইলেন। হ্যাগ্রিড তার দাড়ি ভরা মুখ দিয়ে হ্যারিকে চুমো খেলেন। ম্যাকগোনাগল তাকে হুঁশিয়ারি করলেন। চুপ, মাগলরা জেগে যাবে। হ্যাগ্রিড একটা বড় রুমাল বের করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, লিলি আর জেমস জীবিত নেই। এই সত্যটা আমি মানতে পারছি না, হ্যারি মাগলদের সাথে কিভাবে থাকবে সেটা ভেবেই আমি চিন্তিত। আসলে এটা খুব দুঃখজনক, ম্যাকগোনাগল বললেন। হ্যাগ্রিড, আপনি শক্ত হন, নতুবা অন্যরা আমাদের দেখে ফেলবে। ডাম্বলডোর বাগানের দেয়াল টপকে বাড়ির সামনে দরজার দিকে অগ্রসর হলেন। নিজে আলখোল্লার ভেতর থেকে একটা চিঠি বের করে তিনি হ্যারির গায়ে জড়ানো কম্বলের ভেতর ঢুকিয়ে দিলেন। হ্যারিকে কম্বল সহ দরজার সামনে রেখে ডাম্বলডোর ফিরে এলেন আগের জায়গায় সঙ্গী দুজনের কাছে। পুরো এক মিনিট তারা তিনজন দাঁড়িয়ে কম্বলের পুটলির দিকে তাকিয়ে রইলেন। অধ্যাপক ম্যাকগোনাগল তার চোখের পাতা পিট পিট করলেন, আর ডাম্বলডোরের চোখে যে জ্যোতি সবসময় দেখা যেত তা কোথায় যেন মিলিয়ে গেল। ডাম্বলডোর বললেন, এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না, আমরা ফিরে গিয়ে উৎসবে যোগ দিতে পারি। ঠিক বলেছেন, হ্যাগ্রিড কুণ্ঠিত কণ্ঠে বললেন, আমি বরং বাইক নিয়ে বিদায় হই। শুভরাত্রি অধ্যাপক ম্যাকগোনাগল, শুভরাত্রি অধ্যাপক ডাম্বলডোর। চোখ মুছতে মুছতে হ্যাগ্রিড তার মোটর বাইকে উঠলেন, আর বিকট আওয়াজ করে বাইক ছুটে চলল। অধ্যাপক ম্যাকগোনাগল, আবার দেখা হবে আশা করি, ডাম্বলডোর বললেন। জবাবে অধ্যাপক ম্যাকগোনাগল নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়লেন। ডাম্বলডোর রাস্তার দিকে রওনা হলো। লাইটারের সাহায্যে রাস্তার আলোগুলো আবার জ্বেলে দিলেন। 12টা বাতি জ্বলে উঠল, কমলা রঙের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সড়ক। দূর থেকে তারা দেখতে পেল 4 নম্বর বাড়ির সিঁড়িতে কম্বলের পুটলিটা। তারপর গুডলাক হ্যারি বলে কোথায় যেন মিলিয়ে গেলেন। প্রিভেট ড্রাইভের ঝোপঝাড় তখন বাতাসে দুলছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল শীঘ্রই আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটবে। কম্বলের ভেতর হ্যারি পটার নড়ছে, কিন্তু তার ঘুম ভাঙেনি। হ্যারির একটা হাত সেই চিঠির উপর ছিল যেটা ডাম্বলডোর তার কম্বলের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। হ্যারি জানতেও পারল না যে সে অসাধারণ, সে বিখ্যাত, এবং কিছুক্ষণ পর মিসেস ডার্সলি তাকে ঘুম থেকে জাগাবেন। ভোরবেলা দরজা খুলেই মিসেস ডার্সলি চিৎকার করে উঠলেন। দুধের বোতল নেয়ার জন্য তিনি দরজা খুলেছিলেন। কম্বল জন্য শিশুটাকে তিনি দুহাতে কোলে তুলে নিলেন। তার পুত্র ডার্সলির সাথে হ্যারির আশ্রয় হলো। তিনি জানতেও পারলেন না দেশের সর্বত্র লোকজন মিলিত হয়ে গোপন সবার হাতে গ্লাস উঁচু করে ফিসফিসিয়ে বলছে হ্যারি পটারের উদ্দেশ্যে, যে ছেলেটা বেঁচে আছে। হ্যারি পটারকে যেদিন ডার্সলিরা কোলে তুলে নিয়েছিলেন সেদিন থেকে দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। সূর্য আগের মতো পূর্ব দিকে উঠছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। আজ থেকে ঠিক 10 বছর আগে যেদিন মিসেস ডার্সলি
তার দরজার সামনে থেকে হ্যারি পটারকে কুড়িয়ে কোলে তুলে নিয়েছিলেন। সে রাতে মিস্টার ডাজলি প্যাচার সম্পর্কে দুঃখজনক খবর শুনেছিলেন। সবাই আগের মতো চলছে, শুধু দেয়ালে ঝুলানো তাদের ছবিগুলো দেখে বোঝা যায় কত বছর পার হয়ে গেছে। ডাগলি ওয়ার এখন শিশু নয়, ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে সাইকেল চালাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, বাবার সাথে কম্পিউটারে গেম খেলছে। ঘরে ঢুকে কিছুতেই বোঝা যাবে না এখানে ডাগলি কোনো এক সঙ্গী আছে বা আর কেউ এখানে থাকে। হ্যারি পটার তখনও ঘুমাচ্ছে, কিন্তু বেশিক্ষণ সে ঘুমাতে পারল না। আন্ট পেতুনিয়া কর্কশ কণ্ঠে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল, তার উচ্চ কণ্ঠে দিনে নীরবতা ভঙ্গ করল। এখনই উঠে পড়ো, এখনই। হ্যারি উঠে পড়ল, তার আন্ট দরজা ধাক্কাচ্ছেন। হ্যারি উঠো বলে আন্ট পেতুনিয়া চিৎকার করছেন। হ্যারি বুঝতে পারল তার আন্ট রান্নাঘরের দিকে যাচ্ছেন, চুলার উপর কড়াই বসানো হচ্ছে। পাশ ফিরে হ্যারি স্বপ্নের কথা ভাবছিল। একটু আগে সে একটা মজার স্বপ্ন দেখেছিল। স্বপ্নে দেখেছিল সে একটা উড়ন্ত মোটর বাইকে সে ঘুরে বেড়াচ্ছে। আন্ট পেতুনিয়ার দরজার কাছে এসে আবার জিজ্ঞাসা করল, হ্যারি তুমি কি উঠেছ? উঠেছি, হ্যারি জবাব দিল। তাড়াতাড়ি এদিকে এসো, আন্ট হ্যারিকে নির্দেশ দিলে। তুমি মাংসের দিকে খেয়াল রেখো, দেখো সবকিছু যেন পুড়ে না যায়। আমি চাই আজ ডাডলির জন্মদিনে সবকিছু নিখুঁত হোক। হ্যারি বিড়বিড় করে কি যেন বলল। আন্ট তাকে প্রশ্ন করলেন, হ্যারি তুমি কি কিছু বলছো? হ্যারি জবাব দিল, না কিছু না তো। ডাডলির জন্মদিনের কথা তো সে ভুলে যেতে পারে না। হ্যারি বিছানা থেকে উঠে মোজা খুঁজতে লাগলো। বিছানার নিচে সে একজোড়া মোজা পেল। মোজার উপর থেকে একটা মাকড়সাকে তাড়িয়ে দিয়ে হ্যারি মোজা দুটি পরল। হ্যারি মাকড়সাকে ভয় পায় না, কারণ তার কাবার্ডে অনেক মাকড়সা, আর সিঁড়ির নিচে ঘুপচিয়ে এই কাবার্ডে হ্যারিকে ঘুমাতে হয়। জামা পরে হ্যারি নিচে রান্নাঘরের দিকে রওনা হলো। ডাডলির জন্মদিনের উপহারগুলোর জন্য টেবিলটাই দেখা যাচ্ছে না। জন্মদিনে ডাডলি তার পছন্দের সব জিনিসই পেয়েছে বলে মনে হলো। সে নতুন একটা কম্পিউটার পেয়েছে, আর একটা টেলিভিশনও পেয়েছে, রেসের বাইকও পেয়েছে। ডাডলি কেন রেসের বাইক চেয়েছে এটা হ্যারির কাছে রহস্য রয়ে গেল। কাউকে সাইকেল দিয়ে ধাক্কা মারার জন্য হলে ঠিক আছে। ডাডলি খুব মোটা এবং ব্যায়ামে সে একেবারেই পছন্দ করে না। অবশ্য কাউকে ঘুষি মারা সেটা অন্য কথা, বিশেষ করে হ্যারিকে। এই ব্যায়ামটি সে সবসময় করে থাকে, তবে হ্যারিকে বাগে পাওয়া সহজ ছিল না। হ্যারি কিন্তু গায়ে গতরে তেমন বড় হয়ে ওঠেনি, তার শরীর রোগা পাতলা। ডাডলির বড় জামা কাপড় তাকে আরো বেশি রোগা দেখায়। আকারে আয়তনে ডাডলির ছিল তার চার গুণ। হ্যারির মুখ পাতলা, হাঁটু গোল, চুল কালো আর চোখ উজ্জ্বল সবুজ, চোখে গোল কাঁচের চশমা, চশমা অনেক সেলোটেপের টুকরো, কারণ ডাডলি পায় তার নাকে ঘুষি মেরে চশমা ভাঙত। নিজের চেহারা যে জিনিসটা হ্যারির ভালো লাগে তা হলো তার কপালের চিকন দাগ, ঝিলিক মারা বিদ্যুতের মতো আঁকা বাঁকা। তার কপালে এই দাগ কেন এই ব্যাপারে প্রশ্ন করলে আন্ট পেতুনিয়া জবাব দেন, যখন মোটর দুর্ঘটনায় তোমার বাবা মা দুজনই মারা যান তখন থেকে তোমার কপালে এই দাগ, এর বাইরে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না। হ্যারি জানে ডাজলির পরিবারের সাথে থাকতে হলে এই ব্যাপারে দ্বিতীয় কোনো প্রশ্ন করা যাবে না। হ্যারি যখন কড়াইয়ে মাংস উল্টাচ্ছিল ঠিক তখনই আঙ্কেল ভানন রান্নাঘরে প্রবেশ করলেন। চুল আঁচড়াওনি কেন? তিনি হ্যারির কাছে যেন কৈফিয়ত চাইলেন। আঙ্কেল ভানন সপ্তাহে একদিন পত্রিকার শিরোনামের উপর চোখ বোলান এবং উচ্চকণ্ঠে চিৎকার করেন, হ্যারির এখনই চুল কাটা দরকার। কিন্তু এতে কিছু যায় আসে না, হ্যারির চুল যথারীতি বাড়তেই থাকে। হ্যারি যখন ডিম ভাতছিল ঠিক তখনই ডাডলি এবং তার মা রান্নাঘরে প্রবেশ করলেন। ডাডলির চেহারার সাথে আঙ্কেল ভানোনের অনেক মিল আছে। ডাডলির মা বলেন ডাডলির চেহারা শিশু এঞ্জেলদের মতো, আর হ্যারির কাছে মনে হয় ডাডলি পরচুলার পরা একটা শুকর। টেবিলের উপর ডিম ও মাংস রাখতে হ্যারিকে বেশ বেগ পেতে হচ্ছিল, কারণ টেবিলটা তেমন জায়গা নেই, আর ডাডলি তখন তার উপহারগুলো গুনছে। উপহার গুনতে গুনতে ডাডলির মন একটু দমে গেল। ডাডলি মন্তব্য করলো, 36টা, তার মানে গতবার জন্মদিনের তুলনায় দুটি কম। আন্টু বললেন, এর সাথে মার্চান্ট আর আমার উপহার যোগ করো, এবার গুনে দেখো কত হয়। ঠিক আছে, তাহলে 37 হলো। ডাডলি জবাবের মধ্যে ভীষণ ক্রোধের গন্ধ পেয়ে আন্ট পেতুনিয়া বেশ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমরা আজ যখন বাহিরে যাব তখন তোমাকে আরো দুটো উপহার কিনে দিব। ডাডলি মুহূর্তের জন্য কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, তাহলে আমার উপহারের সংখ্যা হবে 30। আন্ট পেতুনিয়া কথা শেষ করলেন, লক্ষ্মী সোনা, সংখ্যা হবে 30 নয়।
আহ, ডার্লি চেয়ারে বসে সবচেয়ে কাছের প্যাকেটটা হাতে তুলে বলল, তাহলে ঠিক আছে। আঙ্কেল ভানন মৃদু হাসলেন। বাবার মতোই ডার্লি তার পাসপোর্টটা চাচ্ছে। এই বলে আঙ্কেল ভানন ডার্লির চুলে আদরের হাত বুলিয়ে দিলেন। ঠিক এই সময় ফোন বেজে উঠল। আন্ট পেতুনিয়া ফোন ধরতে চলে গেলেন। হ্যারি আর আঙ্কেল ভানন দেখলেন ডার্লি তার উপহার সামগ্রী মোড়ক খুলছে। ডার্লি একটা রেসিং বাইক পেয়েছে, একটা সিনে ক্যামেরা, কম্পিউটারে 16টা নতুন গেম, একটা ভিডিও রেকর্ডার। ডার্লি মোড়ক খুলে সোনালি হাতঘড়িটা বের করল। এই সময় আন্ট পেতুনিয়া হন্তদন্ত হয়ে ফিরে এলেন। তাকে ক্রুব্ধ ও চিন্তিত মনে হলো। তিনি বললেন, দুঃসংবাদ ভানন, মিসেস ফিগের পা ভেঙে গেছে, তিনি ওকে নিতে পারবেন না। এই বলে তিনি হ্যারির প্রতি অঙ্গুলি নির্দেশ করলেন। ডার্লির চেহারা অপ্রত্যাশিত আতঙ্ক দেখা গেল। হ্যারি অবশ্য হাত ছেড়ে বাঁচল। প্রতি বছর ডার্লির জন্মদিনে তার বাবা মা তাকে এবং তার এক বন্ধুকে নিয়ে সারাদিনের জন্য বাহিরে যান, অ্যাডভেঞ্চার পার্ক, হামবার্গার, বার বা সিনেমায়। প্রতি বছরই হ্যারিকে ফিগের কাছে রেখে যেতেন। ফিগ হচ্ছে একজন উন্মাদ বৃদ্ধা, তিনি দুটো রাস্তার পরেই থাকেন। হ্যারি মিস ফিগকে একদমই পছন্দ করেন না। তাহলে এখন কি হবে? আন্ট পেতুনিয়া কথাগুলো বলে হ্যারির দিকে এমনভাবে তাকালেন যে মনে হয় মিসেস ফিগের পা ভাঙার জন্য হ্যারিই দায়ী। ভানন বললেন, মার্চকে ফোন করা যেতে পারে। বোকার মতো কথা বলো না তো ভানন, সে হ্যারিকে একেবারেই পছন্দ করে না, মিসেস ডার্সলির জবাব। হ্যারির সামনে ডার্সলি পরিবার তাকে নিয়ে প্রায় এই ধরনের কথাবার্তা হতো, যেন হ্যারি ধারে কাছেও নেই, বা তারা যখন হ্যারি সম্পর্কে এমন অবজ্ঞার সুরে কথা বলতেন যে মনে হতো তার এখানে কোনো উপস্থিতি নেই। হ্যারি মনে মনে আশা করছিল একা থাকলে সে টেলিভিশনে তার খুশি মতো অনুষ্ঠান দেখতে পারবে। তাদের কথাবার্তার মাঝখানে হ্যারি বলল, আমাকে তোমরা বাড়িতে রেখে যেতে পারো, আমি টিভি দেখে সময় কাটাবো। আন্ট পেতুনিয়া হ্যারির দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো যেন এইমাত্র তিনি তেতো কিছু মুখে দিয়েছেন। তিনি মন্তব্য করলেন, ঘরে ফিরে দেখা যাবে সব তছনছ হয়ে গেছে। আমি বাড়ি কোনো কিছু ক্ষতি করব না, হ্যারি বলল, কিন্তু কেউ তার কথা কানে তুললেন না। আন্ট পেতুনিয়া বললেন, চলো চিড়িয়াখানায় যাই, ওকে গাড়িতে বসিয়ে রাখা যাবে, গাড়িটা নতুন, নতুন গাড়িতে ও একা থাকতে পারবে না। ডার্লি কাঁদতে শুরু করলো। আসলে কাঁদা নয়, কাঁদার অভিনয়। ডার্লি জানে কাঁদলেই সে যা চায় তাই পায়। দুষ্ট ছেলে এভাবে কাঁদে না, তার মা বললেন। তোমার মা কখনোই চাইবে না যে সে তোমার জীবনে এই দিনটাকে নষ্ট করে দিতে। আমি চাই না, একদম চাই না, সে আমাদের সঙ্গে যাক, ডার্লি বলল। সে সব কিছু নষ্ট করে দেয়, এই বলে সে হ্যারির দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। আন্ট পেতুনিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, ওহ ঈশ্বর, তারা এসেছে। কিছুক্ষণ পর মাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন ডার্লির ঘনিষ্ঠতম বন্ধু পায়ার্স পলকিস। ডার্লির কান্না থেমে গেল। পায়ার্সের চেহারাটা যেন অনেকটা ইঁদুরের মতো। পায়ার্স পলকিস ডার্লির মজার বন্ধু। ডার্লি যখন লোকজনকে আঘাত করে তখন সে তাদের হাত পেছনে আধমোড়া করে বেঁধে ফেলে। আধ ঘন্টা পরে হ্যারি গিয়ে বসল ডার্সলিদের গাড়িতে। হ্যারি ভাবতেও পারেনি তার এমন সৌভাগ্য হবে। গাড়িতে ডার্লি এবং পায়ার্সও আছে, তারা সকলেই যাবে চিড়িয়াখানায়। আঙ্কেল ভানন হ্যারিকে সতর্ক করে দিলেন, সাবধান, কোনো প্রকার গণ্ডগোল করবে না, গণ্ডগোল করলেই বড়দিন পর্যন্ত তোমাকে কাবাডে কাটাতে হবে। সত্যি বলছি, আমি কোনো রকম গণ্ডগোল করব না, হ্যারি আশ্বাস দিল। আঙ্কেল ভানোনের মতো কেউ হ্যারির কথা বিশ্বাস করল না। হ্যারিকে নিয়ে প্রায় অঘটন ঘটে, এর আগেও হ্যারিকে নিয়ে তাদের বিরক্ত হয়েছে। সমস্যা হলো হ্যারিকে নিয়ে প্রায় অদ্ভুত সব ঘটনা ঘটে, তাকে নিয়ে ডার্সলি পরিবার মোটেও খুশি নন। একবার সেলুন থেকে চুল কেটে হ্যারি বাড়িতে ফিরে আসতে আসতে তার চুল আগের মতো হয়ে যায়। আন্ট পেতুনিয়া দেখতে পান তার মাথায় চুল আগের মতোই, যেন চুলই কাটা হয়নি। এতে তিনি বিরক্ত হয়ে এবং রান্নাঘর থেকে কাছে এনে হ্যারির মাথা মুড়িয়ে দেয়। কেবল কপালের দাগ ঢেকে রাখার জন্য সামনের দিকে কিছু চুল রেখে দেওয়া হয়। ডার্লি তাকে দেখে হাসছিল। সারা রাত তার ঘুম হলো না, সে স্কুলের কথা ভাবছিল। সকালে উঠে দেখে হ্যারির মাথা ভর্তি চুল, আন্ট কেটে দেওয়ার আগের অবস্থাই ছিল। এ কারণে আন্ট তাকে 7 দিন কাবাডের মধ্যে আটকে রাখলেন। যদিও হ্যারি বোঝাবার আপ্রাণ চেষ্টা করেছে, সে এর কারণ জানে না। আরেকদিন আন্ট পেতুনিয়া ডার্লির একটা পুরনো ঢোলা জাম্পারের ভেতর হ্যারিকে ঢুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু যতই তিনি হ্যারির মাথা ঢুকাতে চান ততই জাম্পারের মুখটা ছোট হয়ে আসে। আন্ট পেতুনিয়া ভাবলেন হয়তো ধোয়ার পর ছোট হয়ে গেছে।
শেষ পর্যন্ত জাম্পার হ্যারির মাথায় ঢুকে এবং হ্যারি শাস্তি থেকে রেহাই পায়। আরেকবার হ্যারি ভীষণ বিপদে পড়েছিল। তাকে একদিন স্কুলের ভবনে ছাদে পাওয়া গেল। আসলে ছাদে সেই স্বেচ্ছায় ওঠেনি, ডার্টলির দুষ্ট বন্ধুরা হ্যারিকে তাড়া করে সেখানে নিয়ে গিয়েছিল। এরপর স্কুলের প্রধান শিক্ষক ডার্টলি দম্পতিকে একটা চিঠি লিখে জানান, হ্যারি স্কুলের ছাদে উঠেছে। হ্যারি রান্নাঘরের বাহিরে বড় সিম গাছের পেছনে লাফ দেওয়ার চেষ্টা করেছিল। হ্যারির ধারণা বাতাস তাকে উড়িয়ে এত উপরে তুলেছে। কিন্তু আজ কোনো গোলমাল হলো না। তার স্কুল, কাপবোর্ড অথবা মিসেস ফিগের বাঁধাকপির গন্ধ ভরা রুম থেকে ডার্টলি ও পায়েসের সঙ্গে দিন কাটানো ভালো। গাড়ি চালাতে চালাতে আঙ্কেল ভানন এবং আন পেতুনিয়ার কাছে অভিযোগ করছিলেন। তিনি অভিযোগ করতে পছন্দ করেন। আজ সকাল অভিযোগ হলো মোটর বাইক বিষয়ে। মোটর বাইক খ্যাপাটে ও তরুণ মস্তানদের মতো গর্জন করে চলে, এ কথা তিনি বললেন যখন তার পাশ দিয়ে একটা মোটর বাইক অতিক্রম করে চলে গেল। আমি মোটর বাইক নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম, হ্যারির হঠাৎ মনে পড়ল। সে বলল মোটর বাইকটি উঠছিল। আরেকটু হলেই ভাননের গাড়ি দুর্ঘটনায় পড়ত। তিনি ডান দিকে ঘুরে হ্যারির দিকে বিরক্তির সঙ্গে তাকালেন। তার মুখ তখন বড় মূলার মতো, বললেন মোটর বাইক উঠতে পারে না। ডার্টলি ওই পায়েস হাসতে ছিল। আমি জানি এটি উঠতে পারে না, হ্যারি বলল, আমি স্বপ্ন দেখেছিলাম। এরপরে হ্যারি ভাবল কিছু না বললেই ভালো হতো। সে কথা বলুক, এটা ডার্টলি পরিবার কেউ চায় না, তারা তাকে ঘৃণা করে। স্বপ্ন হোক বা কার্টুন হোক তাতে কিছু যায় আসে না। তারা মনে করবে এটা নিশ্চয় হ্যারির ভয়ঙ্কর কোনো ব্যাপার। দিনটি ছিল রোদ ঝলমলে শনিবার, ছুটির দিন। চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়, ছেলে মেয়ে নিয়ে অনেক পরিবার এসেছে। ডার্টলির দম্পতি ডার্টলি ও পায়েসের জন্য বড় সাইজের চকলেট আইসক্রিম কিনে দিলেন। হ্যারিকে আড়াল করার আগেই যখন ভ্যানে বসা মহিলাটি হ্যারির জন্য কি কেনা হবে জানতে চান, তখন একটি সস্তা লেমন আইসক্রিম কিনে দেন। হ্যারি মনে মনে ভাবল তাও মন্দ নয়। দীর্ঘদিন পর হ্যারি একটা সুন্দর সকাল কাটল। ডার্টলি এবং পায়েস থেকে একটু ব্যবধান রেখেই হ্যারি হাঁটাহাঁটি করল। চিড়িয়াখানার রেস্তোরাঁ তারা খাওয়া দাওয়া সারল। দুপুরে খাবারের পর তারা সাপ জাতীয় প্রাণীদের ঘরে দেখতে গেল। ঘরটা ছিল খুব ঠান্ডা ও অন্ধকার, তবে দেয়ালের পাশে জানালাগুলোর আলো জ্বালানো ছিল। ঘরে ছিল টিকটিকি, সাপ ও অন্যান্য সরীসর্প। বিশাল আকারে বিষধর কোবরা এমনকি মানুষকে পিষে মেরে ফেলতে পারে এমন একটা অজগর। একটা বিশাল সাপ ঘুমিয়েছিল। ডার্টলি ওর বাবাকে ফিসফিস করে বলল ওটাকে জাগাও। আঙ্কেল ভানন কাছে টোকা দিলেন, কিন্তু কোনো কাজ হলো না, সাপটা একটুও নড়ল না। কিছুক্ষণ পর সাপটা মাথা তুলল। মনে হলো সাপটা হ্যারির দিকে তাকিয়ে আছে। হ্যারি সাপটাকে লক্ষ্য করল এবং আর কেউ সাপটাকে লক্ষ্য করছে কিনা এটাও দেখে নিল। না, আর কেউ লক্ষ্য করছে না। সাপটা তার মাথা আঙ্কেল ভানন ও ডার্টলির দিকে বাড়ালো, চোখ তুলে উপরের দিকে তাকালো। তারপর হ্যারির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলতে চাইল, আমি তো সবসময় এরকমই ব্যবহার পেয়েছি। আমি তা জানি, হ্যারি বিড়বিড় করে বলল। সাপটা জোরে জোরে মাথা নাড়াচ্ছে। তুমি কোথা থেকে এসেছো, হ্যারি জানতে চাইল। সাপ লেজ দিয়ে কাচের গায়ে লেখা দেখালো, বয়া কনস্টিকর ব্রাজিল। জায়গাটা কি বেশ ভালো, হ্যারি প্রশ্ন করল। সাপটা লেজ দিয়ে আবারও গ্লাসের উপর লেখা দেখালো। হ্যারি পড়তে পারল, এই সাপটাকে এই চিড়িয়াখানায় বড় করা হয়েছে। হ্যারি বলল, তাহলে তুমি কখনো ব্রাজিল দেখোনি। সাপ মাথা নেড়ে না জানালো। সঙ্গে সঙ্গে হ্যারি সচল চিৎকার করে উঠল, মিস্টার ডার্টলি শীঘ্র এদিকে আসো, অবিশ্বাস্য এক ঘটনা দেখে যাও। সবাই দৌড়ে এলো। ডার্টলি সুযোগ পেয়ে হ্যারির পাজরে একটি ঘুষি বসিয়ে দিল। হ্যারি সঙ্গে সঙ্গে কংক্রিটের মেঝেতে পড়ে গেল। এরপর যা ঘটল তা আরো আশ্চর্যজনক। ডার্টলি এবং পায়েস যখন কাচের দিকে তাকালো, তখন তারা উভয় ওরে বাবারে বলে মাটিতে ছিটকে পড়ল। হ্যারি বসে হাঁপাতে লাগলো। একটু পর হ্যারি তাকিয়ে দেখে কাচের খাঁচাটা নেই, সাপটা তাদের দিকে এগিয়ে আসছে। যেদিকে পারল ছুটতে লাগলো। সাপটা যখন হ্যারির পাশ দিয়ে যাচ্ছিল, তখন হ্যারি সাপের কণ্ঠে শুনল, আমি ব্রাজিল থেকে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ। ওই ভবনের কিপার হতভম্ব হয়ে গেলেন। চিড়িয়াখানা পরিচালক আন্ট পেতুনিয়াকে এক কাপ মিষ্টি চা তৈরি করে খাওয়ালেন। তিনি বারবারই তার কাছে মাপ চাইলেন। ওই ভবন থেকে পায়ার্সের বের হয়ে না আসা পর্যন্ত আঙ্কেল ভ্যানন অপেক্ষা করলেন। সাপটা কারো কোনো ক্ষতি করেনি, হ্যারির পায়ে পাশ দিয়ে সামনের দিকে চলে গেছে, কোনো অঘটন ঘটেনি।
তারা সবাই ভানন আঙ্কেলের গায়েতে উঠে পড়ল। ডাডলি বলল, আরেকটু হলে সাপটা আমার পায়ে কামড় বসিয়ে দিত। পায়ার্স বলল, আমাকে তো পাকে পাকে সাপটা জড়িয়ে ধরেছিল, আর সাপটা হ্যারির সাথে কথা বলছিল, তাই না হ্যারি? আঙ্কেল ভানন বারবার হ্যারির দিকে তাকালো। তিনি হ্যারির উপর খুবই অসন্তুষ্ট। রাগে আঙ্কেল ভাননের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। তারপরে আদেশ দিলেন, যাও কাবাডে যাও, তোমার জন্য কোনো খাবার নেই। বাড়িতে ফিরে আঙ্কেল ভানন একটি চেয়ারে এলিয়ে পড়লেন। আন্ট পেতনিয়া ব্র্যান্ডি আনতে ছুটলেন। হ্যারির ঠাই হলো অন্ধকার কাবাডে। সে ভাবছিল তার যদি একটা ঘড়ি থাকতো। ঘড়ি না থাকায় সে সময় জানতে পারল না। ডাজলির পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছে কিনা এটা তো সে বুঝতে পারছিল না। তা না ঘুমোলে সে রান্নাঘরে যাবে কিভাবে? প্রায় 10 বছর হ্যারি ডাজলি পরিবারের সাথে কাটিয়ে দিয়েছে। 10টা বছর খুব বিরক্তিকর ও কষ্টকর সময়। ছোটবেলার কথা তার যতদূর মনে পড়ে, তার বাবা মা যখন সড়ক দুর্ঘটনায় মারা যান তখনকার কথা। যে গাড়িতে ওর বাবা মা দুর্ঘটনায় মারা যান সেখানে সেও ছিল, কিন্তু সে সময় কোনো কথাই তার স্মরণ নেই। কাবাডে যখন সে দীর্ঘক্ষণ তার অতীত স্মরণ করার চেষ্টা করছে, তখন এক আশ্চর্যজনক দৃশ্য দেখল। এক তীব্র সবুজ আলোক রশ্মি দেখে সে কপালে কাটা দাগে ব্যথা অনুভব করল। কপালে ব্যথা থেকে সে দুর্ঘটনার কথা মনে করতে পারে, কিন্তু সবুজ আলো ওটা কোথা থেকে আসে? বাবা মার কথা একেবারেই তার স্মরণে নেই। তার বাবা মার সম্পর্কে কোনো কথা হ্যারির আঙ্কেল বা আন্ট তার সাথে বলতেন না। এসব ব্যাপার প্রশ্ন করাও হ্যারির জন্য বারণ ছিল। এই বাসায় তার বাবা মার কোনো ছবিও নেই। হ্যারির বয়স যখন আরো কম ছিল তখন সে প্রায় স্বপ্ন দেখত একজন অচেনা আত্মীয় এসে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার একমাত্র পরিচিত বলতে এই ডাজলির পরিবার। একবার আন্টের সাথে দোকানে কেনাকাটার সময় একজন লোক এসে হ্যারিকে জিজ্ঞাসা করেছিল সে তাকে চেনে কিনা। এই প্রশ্ন শুনে কোনো কিছু না কিনেই আন্ট পেতুনিয়া দোকান থেকে বাইরে চলে এলেন। একবার এক অচেনা মহিলা চলন্ত বাস থেকে হ্যারিকে হাতছানি দিয়ে ডেকেছিল। মহিলার গায়ে সবুজ পোশাক, চেহারাটা একটু বুনো ধরনের। কিন্তু মজার ব্যাপার হলো, হ্যারি যখনই তাদের সাথে কথা বলতে চাইতো তারা অদৃশ্য হয়ে যেত। স্কুলে হ্যারির কোনো বন্ধু ছিল না। সবাই জানতো এই ঢোলা জামা ও ভাঙা চশমা পরা হ্যারি পটারকে ডাডলি এবং তার দুষ্ট বন্ধুরা কেউই পছন্দ করে না। কেউ হ্যারির সাথে মিশত না, কারণ ডাডলিকে চটাবার মতো সাহস কারোরই ছিল না। ব্রাজিলিয়ান বোয়া সাপটা বের হয়ে যাওয়ার কারণে হ্যারিকে দীর্ঘস্থায়ী শাস্তি ভোগ করতে হয়েছে। শাস্তি ভোগের পর যখন সে কাবার থেকে মুক্তি পেল তখন গরমে ছুটি চলছে। এরই মধ্যে ডাডলি তার নতুন সিনেমা ক্যামেরাটা ভেঙে ফেলেছে, নষ্ট করেছে রিমোট কন্ট্রোল এয়ারপ্লেন। তাছাড়া মিসেস ফিক যখন স্কেচে ভর করে প্রিভেট ড্রাইভের রাস্তা পার হচ্ছিলেন তখন ডাডলি তার রেসিং সাইকেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। স্কুল ছুটি থাকায় হ্যারি বেশ ভালো লাগছে, তবে ডাডলির সঙ্গপাঙ্গদের অত্যাচার থেকে কোনো মুক্তি নেই। তারা প্রতিদিন এই বাসায় বেড়াতে আসে। পায়ার্স, ডেনিস, ম্যালকম এবং গর্ডন, এরা সবাই নির্বোধ। ডাডলি ছিল এই নির্বোধদের দলপতি। তাদের প্রধান খেলা ছিল হ্যারির উপর নির্যাতন চালানো। এই কারণে হ্যারি ইচ্ছে করে বেশিরভাগ সময় বাসার বাহিরে কাটাত, এইদিকে সেদিকে ঘুরে বেড়াত। শীঘ্রই ছুটি শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে হ্যারি সেকেন্ডারি স্কুলে যাবে, তখনই সে প্রথমবারের মতো ডাডলির হাত থেকে ছাড়া পাবে। ডাডলি ভর্তি হবে আঙ্কেল ভানোনের পুরনো স্কুলে, পার্সও সেখানে ভর্তি হবে, হ্যারি ভর্তি হবে স্টোন ওয়াল হাইয়ে। ডাডলি হ্যারিকে বলল, স্টোন ওয়ালে কি হয় জানিস? প্রথম দিনই তোদের মাথা টয়লেটে ঢুকিয়ে রাখবে, একবার উপর তলে গিয়ে প্র্যাকটিস করে দেখ কেমন লাগে। না ধন্যবাদ, হ্যারি জবাব দিল। ওই খারাপ টয়লেটে মাথা ঢোকাবার মতো নোংরা আর কিছু হতে পারে না, এই বলে হ্যারি দৌড়ে পালিয়ে গেল যাতে ডাডলি তাকে নিয়ে এই ধরনের প্র্যাকটিস না করাতে পারে। জুলাই মাস, স্কুলের ইউনিফর্ম কেনার জন্য আন পেতুনিয়া ডাডলিকে নিয়ে লন্ডনে গেলেন। হ্যারিকে রেখে গেলেন মিসেস ফিগের কাছে। তার অবস্থা তখন এত খারাপ ছিল না। জানা গেল তিনি তার পোষা বিড়ালের একটাকে ডিঙ্গাতে গিয়ে পড়ে গিয়ে এক পা ভেঙে ফেলেছেন। এরপর থেকে বিড়ালের প্রতি তার ভালোবাসা ঘাটতি পড়েছে। তিনি হ্যারিকে টিভি দেখতে দিলেন এবং বছরের পর বছর রেখে দেওয়া কিছু বাসি চকলেট কেকও খেতে দিলেন। ওই দিন সন্ধ্যায় বসার ঘরে ডাডলি তার নতুন ইউনিফর্ম পরে হেঁটে দেখালো সবাইকে। স্মেল্টিং স্কুলের মেরুন রঙের নিকার বোকার ইউনিফর্ম, হাতে একটা লাঠি অপরকে পেটাবার জন্য, অবশ্যই শিক্ষকদের দৃষ্টি এড়িয়ে। এটা পরবর্তী জীবনের জন্য ভালো ট্রেনিং বলে মনে করা যায়।
আঙ্কেল ভানন ডার্লিকে নতুন ইউনিফর্মে দেখে খুব খুশি। তিনি খুশি হয়ে বললেন, আজ আমার জীবনে একটি পরম গর্বের দিন। ডার্লিকে দেখে আন্টির চোখে আনন্দ অশ্রু। তিনি বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না ডার্লি এত বড় হয়ে গেছে। এসব কথা শুনে হ্যারি হাসি পাচ্ছিল। সে বহু কষ্টে হাসি চেপে রাখল। পরের দিন সকালে হ্যারি নাস্তার জন্য রান্নাঘরে গেলে একটা বিশ্রি গন্ধ পেল। রান্নাঘরটা ছিল বড় সড়, সেখানে খাবার টেবিল, মনে হচ্ছে ওখানে রাখা একটা বড় গামলা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যারি উকি দিয়ে দেখল যে বড় গামলায় ময়লার কাপড় পানিতে ভেজানো। সে আন্ট পেতনিয়াকে জিজ্ঞাসা করলো, এগুলো কি? আন্ট ঠোঁটে ঠোঁট চেপে নিরেট কণ্ঠে বললেন, এগুলো তোমার স্কুল ইউনিফর্ম। হ্যারি মন্তব্য করল, আমি বুঝতে পারিনি যে এগুলো এত ভেজা হবে। আন্ট বললেন, বোকার মতো কথা বলো না, আমি তোমার জন্য ডার্লির কিছু পুরনো কাপড় রং করে দিয়েছি, শেষ হলে দেখবে তোমাকে ঠিকই মানাচ্ছে। হ্যারির মনে সন্দেহ দেখা দিল, সে কোনো প্রশ্ন করল না। ওই পোশাকে স্টোন ওয়ালে স্কুলে তাকে প্রথম দিন কেমন লাগবে, তাকে দেখে মনে হবে সে হাতির চামড়া পোশাক পরেছে। ডার্লি এবং আঙ্কেল ভানন ঘরে ঢুকে নাক কুচকালেন, কারণ হ্যারির ইউনিফর্ম দেখে দুর্গন্ধ বেরোচ্ছে। আঙ্কেল ভানন পত্রিকার পাতা খুললেন আর ডার্লি লাঠি দিয়ে টেবিল পেটাতে শুরু করল। বাইরে ডাকবক্সে পড়ার শব্দ শোনা গেল। আঙ্কেল ভানন বললেন, ডার্লি যাও তো, চিঠিগুলো নিয়ে আসো। হ্যারি যাক না, ডার্লি বলল। হ্যারি যাও তো, চিঠিগুলো নিয়ে এসো, আঙ্কেল ভানন বলছেন। ডার্লি ওকে লাঠি দিয়ে খোঁচা মারো তো, আঙ্কেল ভানন বললেন। লাঠি তোলার আগেই হ্যারি উঠে ডাকবক্সের দিকে রওনা দিল। হ্যারি গিয়ে দেখল পাপোশের ওপর তিনটা চিঠি পড়ে আছে। একটা পোস্ট কার্ড এসেছে আঙ্কেল ভাননের বোন মার্জের কাছ থেকে, তিনি আইলস অব ইউটে ছুটি কাটাচ্ছেন। দ্বিতীয় চিঠি একটি বাদামি খামের ভেতরে, কোনো বিল থাকতে পারে এতে। তৃতীয় চিঠিতে লেখা হ্যারির জন্য চিঠি। নিজের চিঠিটি হ্যারি হাতে তুলে নিল, তার বুক ধড়ফড় করতে লাগলো। তাকে তো এ পর্যন্ত কেউ চিঠি লেখেনি, তার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনও নেই, তাহলে কে লিখতে পারে? চিঠির খামে হ্যারির নাম লেখা। চিঠি যে হ্যারিকে লেখা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মিস্টার এইচ পটার, সিঁড়ির নিচে কাভার্ড, 4 প্রিভেট ড্রাইভ, লিটল হুইঙ্গিং। শেষ করছি আজকের পর্ব। আমার গল্প পাঠটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার গল্পবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে। লেখকদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের লেখা গল্প উপন্যাস যদি আমাদের চ্যানেলে পাঠ করে শোনাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।